আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা পড়বো প্রধান মূলের রূপান্তর সম্পর্কে। তো আকৃতিগত দিক থেকে এরা চার প্রকার হয়ে থাকে, যেমন মূলাকৃতি মূল, গাজর আকৃতি মূল, শালগমাকৃতি মূল আর কন্দাকৃতি মূল। এখন আজকে আমরা এই সম্পর্কে পড়বো। তো দেখো, প্রথমে বলা হচ্ছে মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা, কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। শুধুমাত্র যে মাটির সঙ্গে আবদ্ধ রাখাটা প্রধান কাজ তা না, এছাড়াও বিশেষ কোনো কাজ সম্পাদন করার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই প্রধান মূলের রূপান্তরটা হয়ে থাকে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আলোচনা করব। মূলা, গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এগুলো মূল না কাণ্ড? একটু লক্ষ্য করো, এদের গায়ে আমরা সাধারণত যেটা চিন্তা করি সেটা হচ্ছে মাটির নিচে যেগুলো থাকে সেগুলোকে মূল বলা হয়, কিন্তু আসলে সেটা না। এদের গায়ে কি কোনো আর পর্ব আমরা মানে কাণ্ড পড়েছিলাম, কাণ্ডের যে বিভিন্ন অংশ ক্লাস 6-এ পড়েছিলাম, সেখানে কিন্তু কিছু বৈশিষ্ট্য ছিল যে কাণ্ডের পর্ব থাকতে হবে, পর্ব মধ্য থাকতে হবে, হ্যাঁ আরো অনেক কিছু ছিল। তো সেই রকমই এখানে দেখো, মূলের মধ্যে কিন্তু আবার পর্ব পর্ব মধ্যে হয় না। তার মানে কি, মাটির নিচে থাকলেই যে সেটাকে আমরা মূল বলবো সেটা কিন্তু না। দেখো বলা হচ্ছে এদের গায়ে কি কোনো গিঁট বা পর্ব আছে, পাতা আছে, মুকুল আছে? না, নেই। মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে। আকৃতিগত দিক থেকে এরা চার প্রকার: মূলাকৃতি মূল, গাজর আকৃতি মূল, শালগমাকৃতি মূল, কন্দাকৃতি মূল। তারপরে বলা হচ্ছে দেখো মূলাকৃতি মূল সম্পর্কে, এরা খাদ্য সঞ্চয় করে করে তা করে তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। তার মানে এরা খাদ্য সঞ্চয় করার ফলে কি হয়, এদের যে প্রধান মূলটা সেটা মোটা হয় আর রসালো হয়। এই দেখো এখানকার যে মূলাকৃতি মূলটা, মানে এই মূলাটার দিকে খেয়াল করো, এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এরা খাদ্য সঞ্চয় করার ফলে কিন্তু এই যে মোটা হয়েছে আর মোটার সাথে এটা রসালো। তারপরে কি, এই মূলের মধ্যভাগ মোটা কিন্তু দুই প্রান্ত সরু। দেখো এই মূলটার মধ্যভাগ কিন্তু মোটা, খাদ্য সঞ্চয় করার ফলে মোটা এবং রসালো, আর এটার মধ্যভাগ মোটা কিন্তু যত নিচের দিকে যাবে তত সরু হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মূলাকৃতি মূলের একটা মানে বৈশিষ্ট্য বা দিক এমন হয়ে থাকে, যেমন মূলা। তারপর আছে গাজর আকৃতি মূল। গাজর আকৃতি মূলেরটা দেখো তো, এখানে উপরের দিকে মানে খাদ্য সঞ্চয় করার ফলে প্রধান মূলটা মোটা রসালো তো হবেই, আর কি এই মূলের উপরের দিকটা মোটা আর নিচের দিকে ক্রমশ সরু হয়ে আসতেছে। তো দেখো এখানে এটাই বলা হচ্ছে, এরা খাদ্য সঞ্চয় করে তা করে এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূলটি মোটা ও রসালো হয়। এই মূলের উপরের দিক মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায়, যেমন গাজর। এগুলো তো মুখস্থ করার কিছুই নাই, এখানে খুব সহজে চিত্র দেখে বলে দেওয়া যায় যে এই গাজর আকৃতি মূলের ক্ষেত্রে উপরের দিকটা হয় মোটা, খাদ্য সঞ্চয় করার ফলে মোটা ও রসালো হয়, আর কি এখানে উপরের অংশটা হয় মোটা আর নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায়, এটাই, যেমন গাজর। তারপর আসো শালগম আকৃতি মূল। এখন শালগম আকৃতি মূলটার মধ্যে কি দেখা যাচ্ছে, এখানে উপরের অংশটা খাদ্য সঞ্চয় করার ফলে মোটা হয়, গোলাকার মোটা হয়, কিন্তু নিচের দিকে হঠাৎ করে নিচের দিকে ক্রমশ সরু হয়ে গেছে। দেখো এখানকে একটা মানে একটা গতি গতি না মানে ধারা বজায় রেখে গেছে, যে এটা এরকম করে একটা ব্যালেন্স বজায় রেখে কিন্তু গেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু তেমন না। শালগমাকৃতি মূলের ক্ষেত্রে কি হচ্ছে, এই দেখো এই পর্যন্ত উপরের অংশটা খাদ্য সঞ্চয় করার ফলে মোটা ও রসালো, কিন্তু নিচের দিকে হঠাৎ করে ক্রমশ সরু হয়ে গেছে। এই দেখো এখানে কোনো ব্যালেন্স নাই, একদম হঠাৎ করেই ক্রমশ সরু হয়ে নিচের দিকে চলে গেছে। আর এখানে কি একটা মানে বজায় রাখার মতো একটা ব্যবস্থা আছে, যে হঠাৎ করে ক্রমশ শুরু হয় না, কিন্তু এটা উপরের দিকে ঠিকই মোটা, কিন্তু নিচের দিকে একটা ব্যালেন্স বজায় রেখে সরু হয়ে আসছে, কিন্তু এটা হঠাৎ করে দেখা যাচ্ছে কি এতটুকু মোটা আবার নিচে হঠাৎ করে সরু হয়ে গেছে। তো এটা হচ্ছে শালগম আকৃতি মূল, উদাহরণ হচ্ছে শালগম। তারপরে হচ্ছে কন্দাকৃতি মূল, খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিত ভাবে মোটা হয়। এদের কোনো নির্দিষ্ট আকার ও আকৃতি নেই, যেমন সমালোচিত। এখানে দেখো ঘন আম্বার যে চিত্রটা, এখানে কোনো এগুলোর ক্ষেত্রে যেমন বলে দেওয়া যাচ্ছে যে একটার মধ্যভাগ মোটা আর আরেকটার
উপরের দিক মোটা, নিচের দিকে সরু, আর একটার উপরের দিকে মোটা, নিচের দিকে হঠাৎ করে ক্রমশ সরু, এগুলো কিন্তু বলে দেওয়া যাচ্ছে প্রথম তিনটার ক্ষেত্রে, কিন্তু শেষেরটার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কোনো আকারটা বলা যাচ্ছে না। সেটার ক্ষেত্রে কি হচ্ছে, খাদ্য সঞ্চয় করার ফলে রসালো হচ্ছে, মোটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে প্রধান মূলের নির্দিষ্ট আকৃতিটা ঠিক নাই, মানে কি নির্দিষ্ট না, যেমন এটা অনিয়মিত ভাবে মোটা হয়, অনিয়মিত ভাবে মোটা হয়, তো এখানে দেখো এখানে মোটা, আবার এদিকে মোটা, আবার এদিকে চিকন, মানে অনিয়মিত আর কি, এই জন্য এদের কোনো আকার আকৃতি নাই। এটার উদাহরণ হচ্ছে সন্ধ্যামালতি। তো এতটুকু ছিল আজকে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি এগুলোর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও। তো আজকে এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।